দর্শকদের সাথে প্রথম সুরের চোখজাদের মাধ্যমে তাদেরকে পাশে রেখেই আবারও নিজের গান দিয়ে শ্রোতাদের ভালোবাসা জানালেন পরমা ব্যানার্জি। মোহিনের ঘোড়াগুলির আবার বছর কুড়ি পরে অ্যালবামটির গঙ্গা গানটিকে প্রথম সেই অর্থে শ্রোতাদের মনে প্রবেশ তার। তারপর গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান, কিন্তু 2012 সালে অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবির কদলিবালার সেই বিশেষ গানটি গাওয়ার পর শ্রোতারা বহুদিন তার গান শুনতে পাননি। প্রায় 5 বছর পর তার কামব্যাক, এবং যখন ফিরলেন সাথে রইল সেই মোহিনের ঘোড়াগুলি। মোহিনের ঘোড়াগুলির খ্যাপার গান অ্যালবামটির তাই জানাই গানে গানটি দিয়েই নিজের প্রথম সিঙ্গলস সকলের সামনে নিয়ে এলেন পরমা ব্যানার্জি। তাই গানটি নিয়ে কথা বলার পাশাপাশি গেয়েও শোনালেন সেই গান। তো আমি না অনেকদিন ধরে একটা ভালো গান খুঁজছি, আই এম স্টিল অন দ্য লুক আউট ফর আ নিউ সং। আর যেন বেসিক গান, ফরমাইশি গান তো সবসময় গাইছি, হ্যাঁ, কিন্তু নিজের গান যখন হবে তখন সেটার মধ্যে একটা নিজের কনভিকশন, নিজের ভালো লাগার জায়গা আছে। গত 5 বছর ধরে আমি দেবুকে বলেছি আমাকে একটা নতুন গান বানিয়ে দিতে, হি স্টিল ইন দ্য প্রসেস অফ মেকিং ইট, এখনও সেটা মেক করে উঠতে পারেনি। তো আশা করছি খুব শিগগিরই আমি সেরকম নতুন ভালো গান আরও করতে পারবো। তার কারণ দেখো, আমার মনে হয় নতুন গান বা সেই গান তুমি সব থেকে ভালোবেসে গাইবে, সামথিং উইচ ইয়ার ভেরি কমফোর্টেবল সিঙ্গিং। হ্যাঁ, মানে তোমার জন্য যখন কেউ গান বানাবেন তখন দ্যাট পারসন মাস্ট নো ইয়োর স্টাইল অ্যান্ড অল দ্যাট দোজ থিংস। আর এই গানটা না আমি ভিতরে ভিতরে অনেক দিন গেয়েছি, আর এটা ঠিক কামব্যাক সং হিসেবে না আমি প্ল্যান করিনি, ইট জাস্ট হ্যাপেন্ড, মানে ইট হ্যাপেন্ড ওয়ান নাইট বলতে পারো। হ্যাঁ, একদিন সকালে উঠে মনে হলো যে ওই যেটা বললাম, আমি একটা নর্মাল ইউটিউব ভিডিও করবো, শুধু বাড়িতে ফেসবুক লাইভের মতো করে রেকর্ড না করে একটা স্টুডিওতে গিয়ে রেকর্ড করা, যাতে রেকর্ডিংটা ভালো হয়। সেই জন্যই এটার কোনো প্রি প্ল্যানিং নেই, মানে আই নেভার প্ল্যান্ড দিস সং টু বি মাই কামব্যাক সং অর এনিথিং লাইক দ্যাট। ইট ওয়াজ জাস্ট মেন্ট টু বি জাস্ট একটা গিটার সং, যেটা আমি যেটা বললাম যে আমার দেশ বিদেশের বন্ধুরা বলে যে তারা ভিডিওজে ক্লিক করে একমাত্র আমার নৌকাডুবির গান বা কদলিবালার গান, সেই সব গান যে আমি সিনেমায় গেয়েছি, আমার অ্যালবামের গান যেগুলো আমার ফ্যানেরা হয়তো কোনো সময় পোস্ট করেছে, আর খুব খাজা লাইভ শো থেকে কিছু মোবাইল ভিডিও নেওয়া সেগুলো যারা আমার ফ্যানেরা পোস্ট করে, এছাড়া কিছু নেই। সো আই থট যে আমি একটা নিজের কিছু একটা ভিডিও পোস্ট করি যেরকম সবার থাকে আর কি। হ্যাঁ, আর আমি যে এত টিভিতে কাজ করেছি বা করেছি, আমি আজ অবধি কোনো নিজের এপিসোড না রেখেছি, এটা কোনো গর্ব করে বলছি না, এটা বাজে জিনিস, আজকালকার দিনে এরকম হয় না, কিন্তু আই এম লাইক দ্যাট, মানে আই হ্যাভ নেভার বিন রিয়েলি, সারা রোজ গেরেগিনির একটা স্টিল ফটো আমার কাছে নেই, একটা এপিসোড আমার কাছে নেই। তবে আমি রিসেন্টলি যে লাস্ট সিজনটা করেছি সেটা ইউটিউবে আপলোডেড, সেটাও চ্যানেল করেছে বলে দেখা যায় আমি নিজে কিছু করিনি। হ্যাঁ, তো এইটাই বোধহয় ভাবলাম যে আমি ঠিক আছে নিজে একটা কিছু করি, হ্যাঁ, এত কিছু ভেবে করিনি। এবার মহুয়াকে যখন শোনালাম ও বললো যে তাহলে আমি, গানটা খুব সুন্দর হয়েছে, ইট হ্যাজ বিন সাং উইথ এ লট অফ সোল অ্যান্ড হার্ট, যেটা আমি বারবার বলছিলাম যে আমি কোথাও একটা মনে হয় যে আই এম ভেরি মুডি আর্টিস্ট অ্যাট হার্ট, মানে আজকে আমার এই গানটা, আজকে আমাকে এই গানটায় পেয়েছে, ওই যে গানটায় পাওয়ার যে মুডটা থাকে। এবার আমি রাজাকে বলেছিলাম যে কাল সকালে আমার এই গানটা ইচ্ছে গাইতে ইচ্ছে নাই হতে পারে, আজকে আমার ইচ্ছে হচ্ছে আমি আজকেই গাইবো, সেটা রাত 12:30 হলেও গাইবো। তো সেই মানে কোথাও একটা ওই পাগলামিটা ছিল, হয়েছে, মানে এত প্ল্যান করে কিছু করিনি। এখন দেখো তো মানুষের যদি ভালো লাগে দ্যাট উইল স্পিক ফর ইট সেলফ। জানাতে যত যাই কথায় হারাই তত মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। জানাতে যত যাই কথায় হারাই তত মানে, ভালোবাসি তোমায়। এদিন পরমার পাশে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনিক দত্ত এবং মহুয়া লাহিড়ি। এরকম একটা গানকে আবারও নতুন করে ফিরে পাওয়া তাদের কাছেও খুব ভালো লাগার। মোহিনের ঘোড়াগুলি সবসময় নস্টালজিক, কারণ আমি আমার কেরিয়ার শুরু করিনি যখন থেকে মোহিনের ঘোড়াগুলি গান শুনেছি, তো কাজেই গৌতম দা একটা বিশাল জায়গা জুড়ে আছেন, এবং এইসব গান মানুষের জীবন চেঞ্জ করে দেয় কাজী। আর সত্যি কথা বলতে কি, আজকাল এত মিউজিকের জগজম্পের মধ্যে গানের একটা যে প্রাণ থাকে সেটা তো হারিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তামঝামটা বেশি হয়, গানটা কম হয়। তো কাজী এই গানগুলো ছিল, আছে, থাকবে। জানাতে যত যাই কথায়
সেই নাম একটা গান পরমা লঞ্চ করছে, এবং পরমা যখন বললো তখন না করতে পারিনি, কারণ পরমার সঙ্গে অনেক দিনের পরিচয়, পরমার সঙ্গে পরমা ভূতের ভবিষ্যৎ, পরমা এবং অনিকদা, কারণ অনিকদার ভূতের ভবিষ্যৎ অনিক দত্তের প্রথম ছবি, তাতে আমি ছিলাম। পরমা সেখানে একটা বিখ্যাত গান গিয়েছিল পুরোনো দিনের স্টাইলে। আবার আশ্চর্য প্রদীপ করলাম, সেখানে পরমার ছেলে আমার ছেলের রোল অভিনয় চরিত্রে অভিনয় করলো, কাজেই ও যখন বললো আমি না করতে পারিনি, এবং আমি তো গানের জগতের কেউ নই, তার সত্ত্বেও যখন এটা লঞ্চ করতে ডাকলো আমার ভালোই লাগলো, তো তাই এসেছি। আর এই গানগুলোর কোনো মান নেই, ছিল আছে থাকবে, মাঝে প্রচুর গান এসেছে গেছে। ব্যাক কিন্তু কি মানে পরমা তো গেই চলেছে, গেই যাচ্ছে, তো এই এখন যে নতুন এই সিঙ্গলস কভার ইত্যাদি হয়েছে, সেই কারণ ওর মইনের গড়ার শুধু বোধ হয় মনিদার সাথে একটা বিশেষ সম্পর্কও ছিল এবং অত্যন্ত বোধ হয় স্নেহের পাত্রীও ছিল, এবং আগেও একবার মইনের গড়াগুলি অন্য গান গেয়েছেন। এটা একটু ওয়ান অফ দ্য আনইউজুয়াল সংস, আর আমরা কম বেশি সবাই খ্যাপা, সুতরাং খ্যাপার গান সবাই রিলেট করুন। আর পরমা ইজ নট অনলি আ সিঙ্গার, আই থিঙ্ক শি ইজ কোয়াইট এ পার্সোনালিটি ইন দ্য সেন্স দ্যাট ও টেলিভিশন অ্যাঙ্কারিং করে, অভিনয় করে, আমার ধারণা অভিনয় আরও করতে পারে, অত্যন্ত বুদ্ধিমতী, রুচিশীল, ওর পড়াশোনা খুব ভালো ছিল স্কুল কলেজে, তো সব মিলিয়ে এবং সব মানে একাধিক ভাষার ওপর দখল রয়েছে, সব মিলিয়ে আমার মনে হয় শি ইজ কোয়াইট এ পার্সোনালিটি, এবং পরমার কাছ থেকে আরো অনেক কিছু নতুন নতুন আশা করব আমরা। এইভাবেই পুরনো প্রায় হারিয়ে যাওয়া গানগুলোকে নতুন করে শ্রোতাদের ফিরিয়ে দিতে চান পরমা ব্যানার্জি। ইনফ্যাক্ট সেটা নিয়ে ভাবনা চিন্তাও করে ফেলেছেন আশা অডিওর মহুয়া লাহিড়ি এবং পরমা ব্যানার্জি। মানে আমি এখন যেটা করতে চাই মহুয়ার সাথে সেটা হচ্ছে কিছু পুরনো গান যেগুলোকে একটু নতুন করে মানে রিমেক বলবো না বা রিপ্রেজেন্ট করতে চাই, মানে আই এম রিয়েলি ওয়ার্কিং অন দ্যাম। পুরোটা বলছি না এখন, গানগুলো এখনও পাওয়া হয়নি। একটা গান পুরনো গান পেতে গেলে জানো তার অনেক রকম লিগ্যাল ব্যাপার থাকে, সেগুলোকে তো সব স্যাটিসফাই করতে হবে, করে এইটা দিস থিং ইজ ভেরি মাচ ইন দ্য পাইপলাইন অ্যান্ড মহুয়া অ্যান্ড আই আর ওয়ার্কিং অন ইট, ভেরি সুন উই উইল কাম ব্যাক। মানে এইটুকুনি বলতে পারি, দর্শকরা সঙ্গে থাকুন। অনেক দিন ধরে যারা বলছিলেন যে আমার থেকে গান শুনতে পাচ্ছেন না, আই এম লাইক ব্যাক উইথ দ্য ব্যাং, অ্যান্ড আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনারা যদি এই গানকে ভালোবাসেন, আমি খুব শিগগিরই আপনাদের আরও অনেক ভালো ভালো গান প্রেজেন্ট করব। কিছুতেই হয় না বলা আর শত কথায়ও যাব না, বুঝি জানাতে চাই সব জানি মোর আপনি সে জানি। মানে স্পেশালি যেগুলো নাইনটিজে ধরো যেসব গান হয়েছে, কারণ আশা অডিও 1995 ফর্ম হয়েছে, সেই সময় যে গানগুলো ছিল অনেকটা দিন পেরিয়ে গেছে, ধরো 21-22 বছর হয়ে গেছে, সাউন্ডস্কেপটা এখন বদলে গেছে, আগে শোনার মাধ্যম এখন শোনার মাধ্যম আলাদা হয়ে গেছে। আগে যখন মহিন হয়েছিল বা ধরো পরশ পাথর হয়েছিল, ইট ওয়াজ নট সাপোর্টেড বাই এনি ভিডিও, তখন প্রচার মাধ্যমগুলোও আলাদা ছিল, এখন আলাদা হয়ে গেছে। তো সেইগুলোকে যদি আবার আমরা আজকের সাউন্ডস্কেপে এই প্রজন্মের জন্য আমরা দিতে পারি, আমার মনে হয় ইটস আ গুড আইডিয়া। একটা একটা করে কি দুটো দুটো করে যদি এরকম করে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য করতে পারি, সেটা আমার প্ল্যানিং আছে। জানাতে যত যাই কথাই হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।